2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। দলীয় কোন্দলে কি তবে ভরাডুবির কারণ? ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও স্লোগান উঠছে সমগ্র ত্রিপুরা জুড়ে। যারা তুলছেন এই স্লোগান তাদের মধ্যে এবার দেখা গেল গোষ্ঠী কোন্দলের ছয়লাপ। বিগত দিনেও এমনটাই দেখা গিয়েছিল রাজ্যের নানান প্রান্তে, এবার সেই ছবি দেখা গেল তেলিয়ামুড়াতেও। দল বদলে যারা বিগত দিনে রেকর্ড গড়েছেন তারাই সামিল হয়েছেন পদযাত্রায়। সারা বছর পাত্তা না থাকলেও বিধানসভা হোক বা গ্রাম পঞ্চায়েত, ভোট ঘনিয়ে এলে কংগ্রেস নেতাদের মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। আর ভোট পর্ব একবার ফুরিয়ে গেলে নেতৃত্বদের অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খোঁজ পাওয়া যায় না বলেই সাধারণ মানুষের অভিমত। মূলত দলের অনুশাসন ব্যবস্থা লাগামহীনতার ছবি এই ঘটনাগুলি। প্রশ্ন উঠতে পারে 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভূমিকা নিয়ে। সম্প্রতি কংগ্রেস দলের নেতৃত্বরা ভারত জোড়ো ত্রিপুরা বাঁচাও এর নামে গোটা রাজ্যে পদযাত্রা করছেন। পদযাত্রাগুলিতে কংগ্রেস কর্মীদের স্বল্পতাকে বাদ দিলেও মেরুদণ্ড সোজা রাখতে হিমশিম খাচ্ছে কংগ্রেস কর্মীরা, এমনটাও কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। বিশেষজ্ঞদের মতে 2013 সালে বিধানসভা ভোটের আগে রাজ্যের ক্ষমতায় ছিল সিপিআইএম। ওই সময়ে গোটা রাজ্যে দলত্যাগের হিড়িক পড়েছিল। সে সময়ে সিপিআইএম ক্ষমতায় থাকা সত্ত্বেও দল ত্যাগ করে কংগ্রেসে সামিল হয়েছেন বহু। অধিকাংশ জনজাতীয় অংশের মানুষরাই দলত্যাগ করে কংগ্রেসে সামিল হয়েছিলেন। সমর্থকদের আশা ছিল নির্বাচনে জয়ী হবে দল, কিন্তু নির্বাচনের আগের হাওয়া ছিল এক, পরে হলো এক। কংগ্রেসের বন্ধুত্বের জোরে সুদীর্ঘকাল ত্রিপুরায় ক্ষমতায় আসতে পারেনি অন্য কোনো বিরোধী দল। 2018 সালে কংগ্রেস দুর্গ ধ্বংস করে রাজ্যে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টির সরকার, আর মাত্র কিছুদিন এরপরে ত্রিপুরায় ভোট। আর 2023 সালে ফের একবার সিপিআইএমকে ক্ষমতায় ফিরিয়ে আনতে লড়াই করে যাচ্ছে কংগ্রেসীরা। কংগ্রেস সূত্রে জানা গেছে রাজ্যের প্রতিটি আসনে টিকিট নিয়েও ভোটের আগে শুরু হয়েছে নিজেদের মধ্যে তীব্র লড়াই। তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দলের হয়ে দলীয় টিকিট প্রত্যাশী তিনজন। জানা গেছে এই তিনজন হলেন তেলিয়ামুড়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য, সেবা দলের রাজ্য নেতৃত্ব নিত্য গোপাল রুদ্রপাল সহ সদ্য তৃণমূল থেকে কংগ্রেসে ফেরা গৌরীশঙ্কর রায়। এখন থেকে শুরু হয়েছে দলের নেতাদের ল্যাং মারামারি এবং গোষ্ঠী বাজে, যা একাধিকবার প্রকাশ্য রাজ্যে। সব মিলিয়ে টালমাটাল অবস্থা কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।